প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরা গ্রামার অনেক কিছু পড়েছি, আজকে একটা নতুন বিষয় পড়ব। আজকে আমরা পড়ব হচ্ছে টেন্স। এটা অত্যন্ত গ্রামারে গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তী আমরা যে গ্রামাটিক্যাল বিষয়গুলো পড়ব, যেগুলো আলোচনা করব, এই টেন্স না বুঝলে আমরা করতে পারবো না। যেমন আমরা ভয়েস চেঞ্জ করব, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, তারপর আমাদের ন্যারেশন রয়েছে। সোজা কথা, আমরা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে টেন্সটা জানতে হয় এবং সর্বক্ষেত্রে আমাদের টেন্সের প্রয়োজন হয়। তাই আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে টেন্স। যদিও সরাসরি তোমাদের এই টেন্স পরীক্ষায় থাকবে এরকম কোনো সিলেবাস, এরকম টপিকস নেই, কিন্তু ওই টপিকসগুলো বুঝতে গেলে আমাদের টেন্সকে অবশ্যই জানতে হবে। তাহলে টেন্স কি, তোমরা প্রথম থেকে শুনতেছো টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স, এগুলো কি? তাহলে আমরা এগুলার সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে প্রথমে জানো আমরা টেন্স কি। তোমরা পড়েছো যে ক্রিয়া সংগঠনের সময়কে টেন্স বলা হয়। ক্রিয়া কি? কাজ। তাহলে কোনো কাজ অথবা তুমি যে কাজটি করেছো সেটা কোন সময় করেছো, এখন করেছ না আগে করেছিলে না ভবিষ্যতে করবে, এই যে সময়, এই যে কাজটা করবে যে সময়টা, এই সময়টা হলো কি? টেন্স। তাহলে আমরা ভালোভাবে স্পষ্ট করে বলতে পারি, কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় বা কালকে টেন্স বলে। কাল বলতে সময়। তাহলে টেন্স কাকে বলে? কোন কাজ সম্পন্ন হওয়ার সময় বা কালকে টেন্স বলে। দেখো, কোনো কাজ মানে ক্রিয়া, কোনো কাজ সম্পন্ন হওয়ার এই যে সময় বা কালে কি কথা, সময় বা কাল। এই যেমন আমরা বলি এখন করোনাকালীন, মানে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, এই সময়টা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়। আমরা এখন একা একই বাস করতেছি, যেমন সামাজিক আমাদের কোনো গ্যাদারিং নেই, আমরা যেখানে বেশি লোক ই করে, বেশি লোক জমায়েত হয়, এরকম জায়গায় আমরা যাই না, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। এই যে করোনাকালীন মানে করোনা যে চলাকালীন সময়টাকে বোঝানো হয়েছে, তেমনি এই সময় বা কাল একই কথা। তাহলে কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় বা কালকে টেন্স বলে। যেমন গতকাল আমি খেলা দেখেছিলাম, আজকে যদি বলে আজকে আমি খেলছি অথবা খেলা দেখছি, আগামী ভবিষ্যতের কথা, পরের কথা যদি বলতে, তাহলে কি বলো, আমি আগামীকালকে খেলা দেখব, এইরকম আমি পড়েছিলাম, আমি পড়ছি, আমি পড়ব। তাহলে এই যে সময়, এই ক্রিয়ার সময় তিন ধরনের হয়ে থাকে, মানে টেন্স তিন প্রকার, টেন্স তিন প্রকার। একটা হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, সবই এই ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। ভার্বের কাজ যখন বর্তমান সময়কে বার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। বার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন
আমি ভাত খাই আই ইট রাইস সে স্কুলে যায় হি গোস টু স্কুল তারা খেলে দে প্লে এরকম তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট টেন্স এরপর দেখব আমরা পাস্ট টেন্স যেমন পাস্ট টেন্স মানে অতীতকাল পাস্ট অর্থ অতীত পাস্ট টেন্স ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে তাহলে ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে যেমন আই ট্রাইস বলেছিলাম আমি ভাত খাই এখন কি আই এ ট্রাইস আমি ভাত খেয়েছিলাম হি ওয়েন টু স্কুল সে স্কুলে গিয়েছিল দে প্লে ইট তারা খেলেছিল এই সব বাক্যগুলো কি করছে অতীত সময়কে নির্দেশ করেছে তার জন্য এগুলো হচ্ছে পাস্ট টেন্সের উদাহরণ এখন দেখব আমরা ফিউচার টেন্স ফিউচার টেন্স বারের কাজ যখন ভবিষ্যৎ সময়কে বারবের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে যেমন আমি প্রথমে বলেছিলাম আমি ভাত খাই পরেরটা বলেছিলাম আমি ভাত খেয়েছি বা খেয়েছিলাম তাহলে কি আমি ভাত খাবো ভবিষ্যৎ এখনো ঘটেনি সামনে ঘটবে তাহলে সেটা কি ভবিষ্যৎ আমি ভাত খাবো আই শ্যাল ইট রাইস He will go to school. They will play. তারা খেলবে সে স্কুলে যাবে এখনো যায়নি তাহলে এই সব সেন্টেন্স গুলো কি ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তার মানে এটা কি ফিউচার টেন্স দেখো টেন্স তিন প্রকারের বলেছিলাম টেন্স তিন প্রকার আমরা তার তিন প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দেখলাম এখন আমরা দেখব তিন প্রকার কি কি একটা হলো প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স তিন নম্বরে হচ্ছে ফিউচার টেন্স এই প্রতিটা টেন্সই আবার চার প্রকারের হয়ে থাকে প্রতিটা টেন্সই আবার চার প্রকার যেমন প্রেজেন্ট টেন্স হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট
সিম্পল প্রেজেন্ট, সরি সিম্পল প্রেজেন্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিন নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে কি বলবো, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের ক্ষেত্রে এভাবে বলবো, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যাই হোক, আমরা আজকে প্রেজেন্ট টেন্সের দুটি দেখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো, আজকে আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, বর্তমানে কোনো কাজ করতেছি, অভ্যাস, আমার দৈনন্দিন অভ্যাস এবং চিরন্তন সত্য বোঝায়, এইসব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তাহলে যেমন কি, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, আমি প্রতিদিন 5 কিলোমিটার হাঁটি, তারপরে পৃথিবী সূর্যের চারিদিকে উঠে, সরি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো চিরন্তন সত্য। এগুলোর ক্ষেত্রেই প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহৃত হয়। তবে এই টেন্স গঠন করার ক্ষেত্রে এগুলা হলো স্ট্রাকচার মনে রাখতে হবে। সাবজেক্ট বসে প্রথমে, মানে কর্তা, আমরা ভার্বকে যদি কে বা কি দ্বারা প্রশ্ন, হু, হোয়াট দ্বারা, হু বা হোয়াট দ্বারা, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয় ভার্ব। ভার্ব হচ্ছে কর্তা, যাকে উদ্দেশ্য করে কাজ সম্পাদিত হয়। সাবজেক্ট মানে কর্তা, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমাদের যে ভার্ব আছে সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ যদি থেকে থাকে। যেমন আমি প্রথমে বলেছি কি, যেমন আমি ভাত খাই, এখানে কর্তাকে আমি, আর আই, এখানে ভার্ব কি খাওয়া, খাওয়া ইংরেজি কি ইট, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন যদি বলি সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তাহলে হি গেটস আপ, হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, সে সকাল সকাল ঘুম থেকে উঠে। যেমন সে প্রতিদিন তার দাঁত ব্রাশ করে, হি স্টিট, হি ব্রাশেস হি স্টিট এভরি ডে, এভরি ডে, সে প্রতিদিন তার দাঁত ব্রাশ করে। এগুলো অভ্যাসগত সত্য। আবার যদি বলছি চিরন্তন সত্য, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। আমাদের এখানে কতগুলো বিষয় লক্ষ্য করতে হবে, যেমন আমি লিখেছি আই ট্রাইস, আমি ভাত খাই, তুমি ভাত খাবি ট্রাইস, কিন্তু আমি যদি বলি সে ভাত খায়, খেয়াল রাখতে হবে সে মানে হি। এই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আবার শোনো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়, আমরা এর যোগ করবো না ইয়ে যোগ করবো, আমরা তার নাম্বার চেঞ্জে ওই নিয়মগুলো শিখেছি। তাহলে কি হবে, সে ভাত খায়, হি ইটস রাইস, হি ইটস রাইস, এরকম।
দেখা যাচ্ছে আমাদের এখানে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাথে সাথে মূল ভার্ব চলে আসছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তবে সাবজেক্টের পরে যদি কোনো মূল ভার্ব না থাকে প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এম ইজ আর, সাবজেক্টের পরে কি ব্যবহার করে থাকি? এম ইজ, সরি, এম ইজ আর হ্যাভ হ্যাজ, এই ভার্বগুলো আমরা ব্যবহার করে থাকি। এম ইজ আর এবং হ্যাভ হ্যাজ এই ভার্বগুলো ব্যবহার করে থাকি। তো তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাডভান্স বইতে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। পৃষ্ঠা নাম্বার 63 তে আর কি, 63 বলতে তোমার বই অন্য পৃষ্ঠাও থাকতে পারে, যে মূলত এ দেখো আছে সি ড্যাশ আর প্রেয়ার ডেইলি, এই সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন সে তার নিয়মিত প্রার্থনা করে, তাহলে সে হবে না সেইস হবে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে এ যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে সি সেইস আর প্রেয়ার ডেইলি, ম্যানি ভয়েস অনেক ভালো। এখানে আমি বলেছিলাম যদি মেইন ভার্ব না থাকে তাহলে সেখানে এম ইজ আর অথবা হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হয়। ম্যানি বয়েস অনেকগুলো বালক ইন দ্য ফিল্ড, কোথায়? এখানে তো ভার্ব নেই, তাহলে কোনটা হবে? ম্যানি বয়েস আর হবে না ইজ হবে, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসাতে হয়, তাহলে ম্যানি বয়েস আর ইন দ্য ফিল্ড। এরকম করে তোমরা এই এক্সারসাইজটা এবং নিচে শূন্যস্থানে উপযুক্ত ভার্ব বসা, এখানে ভার্ব বসাতে বলছে, আমরা অবশ্যই এই দুটো করবো এবং এই দুটো তোমাদের জন্য এইচডব্লিউ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।